আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি সবাইকে ইউনিক কার্সের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে খুবই চাহিদা সম্পন্ন একটি গাড়ি দেখাবো, সেটা হচ্ছে টয়োটা এক্সিও 2012। 2012 মডেলের এক্সিও গাড়ি দুটি শেপ হয়, একটি হচ্ছে ওল্ড শেপ আর একটি হচ্ছে নিউ শেপ। আর ওল্ড শেপের চাহিদা বরাবরই বেশি থাকে এবং আমি কিন্তু আপনাদেরকে ওল্ড শেপের গাড়িটি দেখাবো আজকে। এটার রেজিস্ট্রেশন হয়েছে 2017-তে, পেপারস আপ টু ডেট করা আছে, ফার্স্ট পার্টির গাড়ি এটি এবং কোনো কিছুই কিন্তু চেঞ্জ করা হয়নি। গিয়ারবক্স বলেন, সামনের গ্লাস, পিছনের গ্লাস সব কিছুই অরিজিনাল আছে। এটা মূলত ইউজ হতো পার্সোনাল কাজের জন্য, এই জন্য এতটা ফ্রেশ আছে, কোনো ড্যামেজ হিস্ট্রি নেই। আর এটা আপনারা খুব ভালোভাবেই জানেন, আমরা গাড়ি যখন ক্রয় করি ইউজড কার, সেক্ষেত্রে আমরা খুব দেখে শুনে গাড়িটি নেই, যেন আমরা একটা ভালো গাড়ি নিলে আপনাদেরকে কিন্তু একটা ভালো গাড়ি দিতে পারবো, এটা আমাদের মাথায় বরাবরই থাকে এবং সেগুলা বিবেচনা করেই আমরা গাড়িগুলো নিই। এবং সেই জন্যে আমাদের গাড়িগুলো খুব ফ্রেশ থাকে এবং আমরা কিন্তু বড় ধরনের কোনো কাজ করি না গাড়িতে, লাইক কোনো কিছু চেঞ্জ করা, যেটা হাইট করা, এই রকমের কাজ আমরা করি না। যাই হোক, গাড়িটি সিএনজি করা আছে, 60 লিটার সাউদার্ন থেকে সিএনজি করা হয়েছে। গাড়িটির মাইলেজ হচ্ছে 1,34,000 কিলোমিটার, কোনো ট্যাম্পার করা হয়নি আগেই বলেছি, এবং কালার অরিজিনাল আছে, হালকা টাচ আপ করা হয়েছে কারণ হচ্ছে স্ক্র্যাচ ছিল কিছু। ঢাকা শহরে চলতে গেলে রিক্সার দাগ টাক লেগে যায়, এটা আসলে আমরা সবাই জানি, জাস্ট ভালো লাগার জন্যই এটা করা হয়েছে আর কিছুই না। আর গাড়িটির আস্কিং প্রাইস আমাদের হচ্ছে 15,20,000 টাকা, তবে কিছুটা নেগোসিয়েট করবো আমরা, আমরা আমাদের ক্লায়েন্টসদের সম্মান করি, সো আপনারা যদি গাড়িটি নিতে চান এতটুকু সম্মান আমরা করব। আর আপনারা যদি গাড়িটি টেস্ট ড্রাইভ দিতে চান আমাদের অফিসে চলে আসতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। আমাদের অফিসের অ্যাড্রেস এবং নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে। এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক অনেক রিকন্ডিশন এবং ইউজড কারের কালেকশন আছে, হয়তো কোনো না কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে যাবে, সেজন্য অবশ্যই আমাদের অফিসটি ভিজিট করুন। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 26, রোড নাম্বার 22, উত্তরা 14 নম্বর সেক্টর, ঢাকা। সো আজকে এ পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।